রাজশাহী কলেজ আয়োজিত উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর পরিসংখ্যান দ্বিতীয় পত্রের আজকের ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হিসেবে যা রয়েছে তা একটু আমরা ক্লাসের শুরুতেই দেখে নিই। প্রথমে আমাদের আলোচ্য বিষয় সমূহ দিয়ে আমরা কথা বলছি। আলোচ্য বিষয়সূচির মধ্যে প্রথমে রয়েছে প্রদত্ত গণসংখ্যা বিন্যাসকে দ্বিপদী বিন্যাসে মিলকরণ, দ্বিতীয়ত আমাদের রয়েছে প্রদত্ত গণসংখ্যা বিন্যাসকে পয়ঃবিন্যাসে মিলকরণ, এবং সর্বশেষ যে আলোচনা বিষয়বস্তু আজকে রয়েছে তা হচ্ছে প্রদত্ত গণবিন্যাসকে উপযুক্ত বিন্যাসে মিলকরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন বিভিন্ন তত্ত্বীয় বিন্যাস পড়ছিলাম, যেমন আমাদের পড়েছিলাম আমরা দ্বিপদী বিন্যাস, আমরা পড়েছি পয়ঃবিন্যাস, এবং আমরা পড়েছি পরিমিত বিন্যাস, আমাদের সিলেবাসের মধ্যে যে তিনটি তত্ত্বীয় বিন্যাস রয়েছে এই তত্ত্বীয় বিন্যাসগুলোকে আমরা একগুচ্ছ তথ্য যদি দেওয়া থাকে এবং তথ্যর ভলিউমটা বেশ আকারে বড়, তখন আমরা সাধারণত এই সমস্ত আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করার প্রয়াস পাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের যে আলোচ্য বিষয় নির্ধারিত আছে তা দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। তো প্রথমে যেটা আছে আমাদের, তার আগে আমি তোমাদেরকে পরিচয় দিয়ে নিচ্ছি, ইতিপূর্বে আমি তোমাদের ক্লাস নিচ্ছি। আমি এম নাজমুল হাসান, সহকারী অধ্যাপক পরিসংখ্যান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে প্রথম আমাদের যে আলোচ্য বিষয় রয়েছে তা হচ্ছে গণসংখ্যা বিন্যাসের সাহায্যে উপযুক্ত বিন্যাস মিলকরণ। অর্থাৎ গণসংখ্যা বিন্যাস আমরা জানি যে একটি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে কোনো একটি চলকের বিপরীতে, এবং সেগুলো কোন বিন্যাস অনুসরণ করে তা আমরা দেখার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই টাইটেলের উপর ভিত্তি করে আমরা প্রথমে একটি উদ্দীপক বাছাই করেছি, আমরা উদ্দীপকটি আমরা দেখে নিই। দেখো, দেওয়া আছে কোনো একটি কারখানায় উৎপাদিত দ্রব্যের 200টি প্যাকেটের মধ্যে, অর্থাৎ কোনো একটি কারখানায় বিভিন্ন ধরনের প্রোডাকশন হয় এবং সেগুলো আমরা সাধারণত কি করে থাকি, প্যাকেটজাত করে থাকি। তো এই উৎপাদিত দ্রব্যের 200টি প্যাকেট আমরা র্যান্ডমলি বাছাই করেছিলাম স্যাম্পলিং মেথডের মাধ্যমে। এই বাছাই করে দেখলাম প্রতিটি প্যাকেটে খারাপ দ্রব্যের সংখ্যা নিবেশন দেওয়া হলো, অর্থাৎ এই যে 200টি প্যাকেট আমরা বাছাই করেছি এর মধ্যে কিছু খারাপ দ্রব্য রেখেছে, সেই পরিসংখ্যানটা আমরা নিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো সেই পরিসংখ্যানটা কেমন ভাবে দেওয়া আছে। তোমরা লক্ষ্য করছো এই যে প্রতি প্যাকেটে খারাপ দ্রব্যের সংখ্যা জিরো। জিরো মানে কি? যে কোনো প্রকার খারাপ দ্রব্য নেই, অর্থাৎ জিরো মানে হচ্ছে এটা এমন এক ধরনের প্যাকেটের সংখ্যা এই জিরোর এগেনিস্টে যা আমরা পাব সেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে সেখানে কোনো প্রকার খারাপ দ্রব্য নেই। ওয়ান আছে এখানে, ওয়ান দ্বারা আমরা বুঝতে পারবো যে কতটি প্যাকেটের মধ্যে একটি খারাপ দ্রব্য পাওয়া যাচ্ছে। আবার আমি বলছি যে জিরো দ্বারা আমরা বুঝতে পারছি কি, যে প্যাকেট কতটি প্যাকেটের মধ্যে কোনো খারাপ দ্রব্য নেই, এবং অন দ্বারা আমরা বুঝতে পারছি যে কতটি প্যাকেটের মধ্যে খারাপ দ্রব্যের সংখ্যা একটি করে আছে। অনুরূপভাবে দুই দ্বারা আমরা বুঝতে পারছি যে কতটি প্যাকেটের মধ্যে দুইটি করে খারাপ দ্রব্য আছে, তিন দ্বারা আমরা বুঝতে পারছি যে কতটি প্যাকেটের মধ্যে তিনটি খারাপ দ্রব্য রয়েছে, এবং চার দ্বারা আমরা বুঝতে পারছি কতটি প্যাকেটের মধ্যে চারটি খারাপ দ্রব্য রয়েছে, এবং পাঁচ দ্বারা আমরা বুঝতে পারছি কতটি দ্রব্যের মধ্যে কতটি প্যাকেটের মধ্যে পাঁচটি করে খারাপ দ্রব্য রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো প্রতিটি প্যাকেট খারাপ দ্রব্যের সংখ্যা, এরপরই কিন্তু দেওয়া আছে প্যাকেটের সংখ্যা, অর্থাৎ 76টি প্যাকেটের মধ্যে কোনো প্রকার খারাপ দ্রব্য নেই, 74টি প্যাকেটের মধ্যে কোনো একটি করে খারাপ দ্রব্য রয়েছে, 29টি প্যাকেটের মধ্যে দুইটি করে খারাপ দ্রব্য রয়েছে, 17টি প্যাকেটের মধ্যে তিনটি করে খারাপ দ্রব্য রয়েছে,
তিনটি প্যাকেটের মধ্যে চারটি করে খারাপ দ্রব্য রয়েছে এবং একটি প্যাকেটের মধ্যে পাঁচটি খারাপ দ্রব্য রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে আসলে আমাদের উদ্দীপকের বক্তব্যটি কি। তাই যদি হয় তাহলে আমরা দেখো আমরা কি করতে চাই। আমরা যা করতে চাই সেটি হচ্ছে প্রদত্ত তথ্যকে, অর্থাৎ যে টেবিলে যে তথ্যটা আমরা দেখতে পাচ্ছি, প্রদত্ত তথ্যকে একটি উপযুক্ত বিন্যাসে মিল করতে হবে। অর্থাৎ এই যে তথ্য দেওয়া আছে এইটা কোন বিন্যাস ফলো করে। এটা দ্বিপদী বিন্যাস ফলো করতে পারে, পয়স্য বিন্যাস ফলো করতে পারে, কিংবা পরিমিত বিন্যাস ফলো করতে পারে। এবং পরবর্তীতে আমরা দেখব একটি গ্রাফ পেপারে বা ছক কাগজে এই যে প্রদত্ত এবং প্রত্যাশিত গণসংখ্যা উপস্থাপন করে তার সম্পর্কে আমাদেরকে একটি ব্যাখ্যা প্রদান করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের উদ্দীপক, অর্থাৎ আমাদের একগুচ্ছ ডাটা দেওয়া আছে, সে ডাটা থেকে আমাদেরকে উপযুক্ত বিন্যাস মিল করতে হবে। অর্থাৎ এটা কেন প্রয়োজন আমাদের, কারণ আমরা যদি কোনো তথ্যকে কোনো একটি তত্ত্বীয় বিন্যাসে যদি মিল করতে পারি সেখান থেকে আমরা সম্ভাবনা বের করতে পারি, এবং সম্ভাবনার মাধ্যমে কিন্তু আমি বলতে পারি যে আমার কোয়ালিটি কন্ট্রোলকে আমি কিন্তু যাচাই করতে পারি, যে আমার কোয়ালিটিটাকে আমি কতটা কন্ট্রোল করতে পেরেছি এবং আমার বাস্তবতা কি অবস্থায় আছে, এবং ওই বাস্তবতাকে ধরে আমি কিন্তু কোয়ালিটিটাকে আপগ্রেড করার আমার এখানে কিন্তু সুযোগ থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের সমাধানের দিকে দিয়ে যাই। তাহলে এই যে উদ্দীপকটা দেওয়া আছে, এই উদ্দীপকের প্রথম কাজ হচ্ছে আমাদের চলক বের করা, যে চলকটা বিচ্ছিন্ন চলক না অবিচ্ছিন্ন চলক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইটা আমাদেরকে কিন্তু প্রথমেই ধরে নিতে হবে। দেখো প্রথম রোতে দেওয়া আছে কি, যে প্রতিটি প্যাকেটের খারাপ দ্রব্যের সংখ্যা, খারাপ দ্রব্যের বলছে কি সংখ্যা, নট পরিমাণ, এটা কোনো মেজার না, এটা হচ্ছে কাউন্টিং, কতটি করে আছে, এটা কি কাউন্ট করতে পারছি আমরা যে খারাপ দ্রব্য কতটি করে খারাপ দ্রব্য আছে। ওকে, তাহলে আমরা প্রথমেই কিন্তু আমরা ধরে নিতে পারি যে আমাদের যে উদ্দীপকটি দেওয়া আছে এই উদ্দীপকের চলক কিন্তু একটি ডেফিনিটলি একটি বিচ্ছিন্ন চলক, কারণ আমরা বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞাটাকে যদি আমরা একটু স্মরণ করি তাহলে আমরা বুঝতে পারব কেন এই উদ্দীপকের তথ্যগুলোকে আমি বিচ্ছিন্ন বলছি কিংবা অবিচ্ছিন্ন বলছি। ডেফিনিটলি আমাদের আলোচ্য উদ্দীপকে যে তথ্য দেওয়া আছে এটি অবশ্যই একটি বিচ্ছিন্ন চলক, কারণ এখানে কোনো মেজার নেই, এখানে কোনো পরিমাণ নেই, এখানে আমরা যে তথ্যটা দেওয়া হচ্ছে সমস্ত কাউন্টিং করতে পারছি, আলাদা আলাদাভাবে গুনতে পারছি। তাহলে তাই যদি হয়, এটা যদি বিচ্ছিন্ন চলক হয়, তাহলে বিচ্ছিন্ন চলক হওয়ার ফলে আমরা দুই ধরনের বিচ্ছিন্ন চলক পড়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি পড়েছি কি দ্বিপদী বিন্যাস, আরেকটি পড়েছি হচ্ছে পয়স্য বিন্যাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা নিশ্চিতভাবেই ধরে নিতে পারি আমাদের এই উদ্দীপকে যে তথ্যটি দেওয়া আছে এই তথ্যটি একটি বিচ্ছিন্ন চলকেই আমাদেরকে মিল করতে হবে। এখন কোন বিচ্ছিন্ন চলক, সেটা কি দ্বিপদী চলক না পয়স্য চলক, এটাই হচ্ছে আমাদের আজকের টার্গেট। প্রথমত আমরা চলককে সংজ্ঞায়িত করলাম, চলকটা বিচ্ছিন্ন চলক না অবিচ্ছিন্ন চলক। যখন আমরা চলকের সংজ্ঞা অনুসারে আমরা উদ্দীপকে প্রদত্ত তথ্যটি বুঝতে পারলাম বিচ্ছিন্ন চলক, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এটি দ্বিপদী চলক না পয়স্য চলক। এখন পরবর্তীতে যে কাজগুলো আমরা করব সে কাজগুলোই হচ্ছে কিভাবে আমরা একটি দ্বিপদী অথবা পয়স্য চলক নির্ধারণের মাধ্যমে একটি প্রদত্ত তথ্যকে আমরা মিল করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথমে আমরা বলেছি মিলকরণ। আসলে মিলকরণটা কি, আমরা বলেছি দ্বিপদী বিন্যাস মিলকরণ, পরিমিত বিন্যাস মিলকরণ, পয়স্য বিন্যাস মিলকরণ। আসলে মিলকরণ কি, এই মিলকরণ সম্পর্কে আমাদের একটু জানা দরকার।
আমরা যদি একটি ফর্মাল ডেফিনিশনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারব যে আসলে মিলকরণ বলতে আমাদের কি বোঝায়। সেক্ষেত্রে তোমরা দেখো স্লাইডে দেখতে পাচ্ছ, আমি একটু স্লাইডটাই রিরিড করছি। দেখো, যদি কোনো একটি গণসংখ্যা নিবেশনকে অর্থাৎ একগুচ্ছ তথ্যকে যার মধ্যে গণসংখ্যা আছে, গণসংখ্যা অর্থাৎ কি, হ্যাঁ, গণসংখ্যা নিবেশনকে সফলতা নির্দেশকারী চলকের ভিত্তিতে গঠন করা হয়, সফলতা যেখানেই সফলতা কথাটা থাকবে অর্থাৎ সেখানেই আমাদের কিন্তু বিফলতা কথাটা থাকবে, অর্থাৎ এমন একটি এক্সপেরিমেন্ট থেকে উদ্ভূত গণসংখ্যা নিবেশন বা উদ্ভূত তত্ত্বর মধ্যে সফলতা অর্থাৎ আমি যা চাই সেটাকে আমরা বলতেছি সফলতা, কিংবা আমার অবজেক্টিভের সঙ্গে কোনটি সম্পৃক্ত, অ্যাকচুয়ালি আমার অবজেক্টিভটাই সফলতা, আমি যা করতে চাই সেটাই আমার সফলতা। আমরা সবাই জানি একটি কয়েন টস করলে দুইটি পিট আমরা পেয়ে থাকি, একটি এইস নাম দিয়েছি যেটাকে আমরা হেড বলি এবং আরেকটিকে নাম দিয়েছি টি। এখন আমার টার্গেট যদি থাকে, আমার পরীক্ষণ যদি থাকে, আমার এক্সপেরিমেন্ট যদি থাকে সফলতাকে বের করা, সফলতার সম্ভাবনাকে বের করা, অর্থাৎ কি এইসের সম্ভাবনা বের করা, তখন কিন্তু আমি এইসটাকে সফলতা বলবো। কিন্তু আমার টার্গেট তখন অপরপক্ষে টি হয়ে যাবে হচ্ছে বিফলতা। কিন্তু আমার যদি টার্গেট থাকে, আমার যদি অবজেক্টিভ থাকে, টি যদি আমার অবজেক্টিভ থাকে, অর্থাৎ একটা কয়েনের টস করলে এইস এবং টি, টি যদি আমি নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে টিটাই কিন্তু আমার হয়ে যাবে সফলতা এবং এই ক্ষেত্রে এইসটাই হয়ে যাবে আমাদের বিফলতা। অর্থাৎ আমি স্মরণ রাখবো যে আমার অবজেক্টিভটা কি, সে কথাটাই এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা বলা আছে। দেখো, যদি কোনো একটি গণসংখ্যা নিবেশনকে সফলতা নির্দেশকারী চলকের ভিত্তিতে গঠন করা হয়, অর্থাৎ আমার অবজেক্টিভটা যা সেটার উপরেই নির্ভর করা হয়, তবে তা দ্বিপদী বিন্যাস হতে উদ্ভূত কিনা পরীক্ষা করার পদ্ধতিকে দ্বিপদী বিন্যাস মিলকরণ বলে। অর্থাৎ এই যে সফলতা নির্দেশকারীর ফলে একটি চলক আমরা পেয়ে যাব, একটা এক্সপেরিমেন্ট থেকে পরীক্ষণ থেকে একটা চলক আমরা পেয়ে যাব, সেই চলকের যে তথ্য আমরা পেয়ে যাব সেই তথ্য দ্বিপদী বিন্যাস থেকে উদ্ভূত হয়েছে কিনা, অর্থাৎ আমরা যে এক্সপেরিমেন্টটি করেছি, আমরা যে পরীক্ষণটি করেছি, এটা দ্বিপদী বিন্যাস ফলো করে কিনা, এটার মিলকরণকেই আমরা, অর্থাৎ এটাকে সাপোর্ট করে কিনা, এটার সঙ্গে কনসিস্টেন্স কিনা, এটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, এটাকে আমরা বলে থাকি দ্বিপদী মিলকরণ, বিন্যাস মিলকরণ। অপরপক্ষে যদি এই নিবেশনকে যদি আমি একই পরীক্ষণের মধ্যে বিফলতা নির্দেশকারী চলকের ভিত্তিতে গঠন করি, তবে তখন আমরা তাকে বলে থাকি পয়সো বিন্যাস। যদিও এই সংজ্ঞাটার মধ্যে একটা অ্যাম্বিগুইটি আছে যে আসলে সফলতা বিফলতা কখন হবে, এই জন্য এই অ্যাম্বিগুইটিটা দূর করার জন্য আমরা সাধারণত আমাদের অবজেক্টিভের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফলাফলকে আমরা বলে থাকি সফলতা এবং তার বিপরীত অংশটাকে আমরা বলে থাকি বিফলতা। দেখো, অনুরূপভাবে সুপ্রিয় শিক্ষার্থীরা পয়সো বিন্যাস মিলকরণ যা আমরা বিফলতা নির্দেশ করি বলতে পারি, এভাবেই এটি আসলে যা ইতিপূর্বে একটু আগেই আমি আলোচনা করেছি, এখানে শুধু ফর্মাল সংজ্ঞাটি কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এই যে তাহলে একটা পরীক্ষণ থেকে যে পরীক্ষণের মধ্যে সফলতা বিফলতা অর্থাৎ দুইটি ফলাফল থাকবে, এই ফলাফলের আমাদের অবজেক্টিভের সঙ্গে সঙ্গতিপূর্ণ হলে পরে তখন সেটাকে আমরা দ্বিপদী বিন্যাস উদ্ভূত হয়েছে কিনা কিংবা দ্বিপদী বিন্যাসের সঙ্গে মিলকরণ, তখন আমরা তাকে দ্বিপদী বিন্যাস মিল করে থাকি। অপরপক্ষে যদি কোনো বিন্যাসকে মিল করে থাকি তখন সেটাকে বলা হয় পয়সো বিন্যাস মিলকরণ। এখানে আমরা একটি উদাহরণ দিতে চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি বই লেখা হয়েছে, এখন যদি আমি একটি বই লেখার পরে আমাদের প্রধান কাজ হয় কি, বইয়ের মধ্যে ভুলগুলাকে শোধরানো, অর্থাৎ যে ভুলগুলা থাকে শোধরানো। এই ক্ষেত্রে কিন্তু যদিও আমার অবজেক্টিভের
ব্যাখ্যা করলে আমার মনে হচ্ছে দিস ইজ এ বিফলতা, কিন্তু আমার অবজেক্টিভ কিন্তু সফলতা। অর্থাৎ কি পরিমাণ ভুল আমার হয়েছে এইটা কিন্তু আমরা বের করতে চাই। কিংবা আমাদের উদ্দীপক যেটা দেওয়া আছে, আমাদের কিন্তু আমরা আমাদের যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেটগুলো থেকে খারাপ দ্রব্যের পরিমাণ কিন্তু আমরা বের করতে চাই। এই ক্ষেত্রেও পেশবিন্যাস মিলকরণ হয়েছে কিনা তা কিন্তু আমরা বলতে পারি। তাহলে এই যে দুটি সংজ্ঞা আমি তোমাদেরকে দিলাম, এটার ভিত্তিতে আমরা একটা কনক্লুশনে আসতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, যেহেতু প্রদত্ত গণসংখ্যা নিবেশন একটি বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন, সেহেতু প্রদত্ত গণসংখ্যা নিবেশন দ্বিপদী অথবা পেশবিন্যাস মিলকরণ করতে হবে। কেন একটি বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন, তা একটু আগে আমি তোমাদেরকে যখন আমি উদ্দীপক নিয়ে ব্যাখ্যা করছিলাম সে সংজ্ঞাটুকু আমি কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। সুপ্রিয় আশা করছি তোমরা বুঝতে পারবে। নীতি পদ্ধতি, কিভাবে আমরা এই কাজটি করব। যে কোনো একটি কাজ করার আগে আমার কিছু প্রিন্সিপাল থাকবে, আমার কিছু নীতিমালা থাকবে, সেই নীতিমালার উপরেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমার কাজের পদ্ধতিটা কি হওয়া উচিত। সেপি শিক্ষার্থীরা দেখো, প্রথম নীতি পদ্ধতি কি, প্রথমে প্রদত্ত গণসংখ্যা নিবেশনে গড় ও ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি এখানে নীতি পদ্ধতিতে আমরা একটি জিনিস কিন্তু আমরা এর আগে একটু কথা বলেছি, যেহেতু আমাদের প্রদত্ত উদ্দীপকের নিবেশন একটি বিচ্ছিন্ন নিবেশন, সেই জন্য এইটা পয়সা অথবা দিবসে বিন্যাসে মিল করতে হবে। ওই কথাটার সঙ্গে আমি যদি রেকার্শন রেখে আলোচনা করতে চাই, ওইটার পরেই আমাকে নির্ণয় করতে হবে, প্রথমে প্রদত্ত গণসংখ্যা নিবেশনের গড় ও ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। অর্থাৎ আমার উদ্দীপকে যে গণসংখ্যা নিবেশনটি দেওয়া আছে তার এই যে গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। কেন গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করতে হবে? কারণ দ্বিপদী বিন্যাসে গড় এবং ভেদাঙ্ক বা পরামিতি এক ধরনের প্রপার্টি ফলো করে, অনুরূপভাবে পয়সা বিন্যাসের পরামিতি গড় এবং ভেদাঙ্কের সঙ্গে যখন আমরা এটাকে মিলিয়ে ফেলি তখন কিন্তু সে আরেক ধরনের প্রপার্টি ফলো করে। কাজেই আমরা যদি এই আমাদের যে পরামিতি গড় এবং ভেদাঙ্ক দেওয়া আছে এই গড় এবং ভেদাঙ্ককে যদি আমি বের করতে পারি এবং দ্বিপদী এবং পয়সা বিন্যাস যা অনুসরণ করে সেটার প্রপার্টিগুলোকে যদি আমরা আলাদা করতে পারি, ডিস্টিংগুইশ করতে পারি, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে প্রদত্ত তথ্যটি কোন নিবেশন বা কোন তত্ত্বীয় বিন্যাস অনুসরণ করে। এই জন্য আমরা প্রথমে বলেছি, প্রথমে প্রদত্ত গণসংখ্যা নিবেশনের গড় ও ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। দেন এখন আমরা আমাদের ইন্টারমিডিয়েট সিদ্ধান্তকে বহাল করতে পারি। দেখো কি বলা আছে, গড় ভেদাঙ্ক অপেক্ষা বড় হলে দ্বিপদী বিন্যাস। আমরা যখন দ্বিপদী বিন্যাস পড়েছি তার ধর্মসমূহ পড়েছি, তখন কিন্তু আমরা যখন গড় বের করেছি ভেদাঙ্ক বের করেছি তখনই কিন্তু আমরা এই প্রপার্টিটা পড়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা কি পড়েছি, গড় ভেদাঙ্ক অপেক্ষা বড় হলে দ্বিপদী বিন্যাস, অর্থাৎ দ্বিপদী বিন্যাসের গড় ভেদাঙ্ক অপেক্ষা সবসময় বড়। অথবা গড় ও ভেদাঙ্ক সমান হলে পয়সা বিন্যাস মিল করতে হয়। আমরা যখন পয়সা বিন্যাস পড়েছি তখন আমরা কিন্তু দেখেছি যে গড় এবং ভেদাঙ্ক কি সবসময় সমান, ইন দ্যাট কেস পয়সন ডিস্ট্রিবিউশন বা পয়সা বিন্যাস। তাহলে এখন আমরা বুঝতে পারছি কেন একটি প্রদত্ত নিবেশনের প্রথমে গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করতে হয়। এই জন্যই এটা আমরা বলেছি যে গড় ভেদাঙ্ক অপেক্ষা বড় হলে দ্বিপদী বিন্যাস অথবা গড় ও ভেদাঙ্ক সমান হলে পয়সা বিন্যাসে মিল করতে হয়। তৃতীয় যেটা আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, অতপর পরামিতির এর মান নির্ণয় করে x সমান 0 সমান p অফ 0 নির্ণয় করতে হবে। অর্থাৎ আমার x এর ভ্যালু, চলকের ভ্যালু কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা উদ্দীপক কিন্তু আমরা দেখেছি কি ধরনের ভ্যালু ছিল, 0 1 2 3 4 5।
তোমরা একটু স্মরণ করো উদ্দীপকটাকে, তাহলে বুঝতে পারবা যে এক্স এর, তাহলে এক্স এর কি কি ভ্যালু ছিল, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। তাহলে জিরোটা হচ্ছে একদম ইনিশিয়াল ভ্যালু ছিল। এই জিরোর জন্য আমরা কি করেছি, এই যে পি অফ জিরো অর্থাৎ এক্স এর মান, আমরা সাধারণত কি করছি, আমাদের আমরা জানি কি পি এক্স, তাই না সুপ্র শিক্ষার্থীরা, আমরা পি এক্স জানি। আমরা যদি একটু হোয়াইট বোর্ডের দিকে আমরা যদি একটু তাকাই, তাহলে একটু তোমরা দেখো আমাদের হোয়াইট বোর্ডে আমাদের কি বলছি, আমরা কি জানি দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে, পি অফ এক্স সমান এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, আর পি অফ এক্স সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এম ভাগ ফ্যাক্টোরিয়াল এক্স। এখানে এক্স এর মান জিরো, ওয়ান, টু আপ টু এন, এবং এখানে এক্স এর মান জিরো, ওয়ান, টু আপ টু ইনফিনিটি। তাহলে দেখো এটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে সম্ভাবনা ফাংশন, এটা হচ্ছে পয়স বিন্যাসের। আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা শুধু বলেছি যে আইদার সে দ্বিপদী বিন্যাস অনুসরণ করবে অথবা পয়স বিন্যাস অনুসরণ করবে, কিন্তু কোনটি অনুসরণ করবে এখন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু এটা সিদ্ধান্ত নিতে পারিনি। আচ্ছা, কিন্তু আমরা যেহেতু নীতি পদ্ধতি আলোচনা করছি, তাহলে দুটার ক্ষেত্রে, তাহলে আমাদের যখন গড় এবং ভেদাঙ্ক যখন আমাদের বের হয়ে যাবে, তখন কিন্তু স্বাভাবিকভাবে আমরা বলছি কি পি অফ জিরো, অর্থাৎ এক্স এর মান যখন জিরো হবে, এক্স এর মান যখন জিরো হবে, সেই ক্ষেত্রে এন সি জিরো পি টু দি পাওয়ার জিরো কিউ টু দি পাওয়ার এন মাইনাস জিরো, অথবা পি অফ এক্স সমান জিরো সমান ই টু দি পাওয়ার মাইনাস জিরো এক্স জিরো টু দি পাওয়ার এম ভাগ জিরো ফ্যাক্টোরিয়াল। এই যে প্রবাবিলিটি অফ জিরো, প্রবাবিলিটি অফ এক্স সমান জিরো আমরা যেটা আলোচনা করছিলাম, এটার অর্থ কিন্তু এইটাই সুপ্রিয় শিক্ষার্থীরা। আমরা এটার আরও ডিসক্রিপশনে যাব, আমাদের এটা কিন্তু অর্থ হচ্ছে এটা। এই কথাটা বলার জন্য আমি একটু হোয়াইট বোর্ডে এসেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আবার স্লাইডে ফিরে যাচ্ছি। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলছি যে অতপর পরামিতির মান নির্ণয় করে এক্স সমান জিরো, অর্থাৎ এক্স সমান জিরোর জন্য পি অফ জিরো নির্ণয় করতে হবে। তারপরে কি দেওয়া আছে দেখো, অথবা রেকার্সন সূত্রের সাহায্যে চলক এক্স এর বিভিন্ন মানের জন্য সম্ভাবনা নির্ণয় করতে হবে। আমরা যখন তত্ত্বীয় বিন্যাসের তত্ত্ব পড়েছিলাম, বিভিন্ন প্রপার্টি পড়েছিলাম, বিভিন্ন সূত্র পড়েছিলাম, তখন কিন্তু আমরা এই রেকার্সন সূত্র নিয়ে কথা বলেছি। রেকার্সন দ্যাট মিন্স কি, সিকোয়েন্স, অর্থাৎ একটা দেওয়া থাকবে সেটার ধারাবাহিকতায় আর একটা সম্ভাবনা, অর্থাৎ আমি পি অফ জিরো বের করব, সেখান থেকে এই পি অফ জিরোর মাধ্যমে পি অফ ওয়ান বের করব, পি অফ ওয়ান এর মাধ্যমে পি অফ টু বের করব, পি অফ টুর মাধ্যমে পি অফ থ্রি বের করব। এভাবেই আমরা যখন একটা প্রবাবিলিটিকে ব্যবহার করে তার নেক্সট প্রবাবিলিটিকে আমরা ব্যবহার বের করতে পারি, সেটাই আসলে রেকার্সন সূত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটা স্মরণ করতে পারছো বলে আমার বিশ্বাস। তাহলে আমরা বলেছি অথবা রেকার্সন সূত্রের সাহায্যে চলক এক্স এর বিভিন্ন মানের জন্য সম্ভাবনা নির্ণয় করতে হবে, অর্থাৎ পি অফ জিরো কে ব্যবহার করে পি অফ ওয়ান, পি অফ টু, পি অফ থ্রি, পি অফ ফোর এবং পি অফ ফাইভ আমরা বের করব। তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, পরিশেষে চলকের বিভিন্ন মানের জন্য সম্ভাবনার সাথে মোট গণসংখ্যা এন, এখানে দেওয়া আছে কি সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, মোট গণসংখ্যা কি দেওয়া আছে এন, অর্থাৎ টোটাল যে গণসংখ্যা সামেশন অফ এফ আই, আমরা নিশ্চয়ই এটা স্মরণ করতে পারছি, সামেশন অফ এফ আই সমান ক্যাপিটাল এন। এখানে আমাদের ক্যাপিটাল এন উদ্দীপক, উদ্দীপক অনুসারে আমাদের এখানে ক্যাপিটাল এন এর মান হবে 200। হ্যাঁ, কারণ আমাদের 200 প্রোডাকশন প্যাকেটের ক্ষেত্রে আমাদের কিন্তু এই মানটা দেওয়া আছে, এটা দ্বারা গুণ করে আমরা প্রত্যাশিত গণসংখ্যাটি বের করব, অর্থাৎ এক্সপেক্টেড
ফ্রিকোয়েন্সি বের করব। কারণ আমাদের এফআইটাকে আমরা বলি হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি, ওয়াই এবং ইআইটাকে আমরা বলে থাকি হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এটাকে বের করে এই ওয়াই এবং ইআই যদি একই পরিমাণ, তাদেরকে আমরা একটা তুলনা করব এবং তারা যদি একই নির্দেশ করে, তাহলেই আমরা বলতে পারি যে আমাদের যে সিদ্ধান্ত আমরা প্রথমে নিয়েছিলাম যে এটা কোন বিন্যাস হবে, তখনই আমরা কিন্তু বলতে পারি যে হ্যাঁ এটা হায়দার দ্বিপদী বিন্যাস অথবা পয়সু বিন্যাস অনুসরণ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটু আমরা এই যে নীতি পদ্ধতি এতক্ষণ আলোচনা করলাম, এই সিনোপসিসটি আমরা আরেকবার তোমাদের কাছে স্মরণ করিয়ে দিতে চাই। প্রথমে আমাদের উদ্দীপক যেটা দেওয়া থাকবে, আমার কাজ হচ্ছে এই উদ্দীপকটাকে সুন্দর করে পড়ে প্রথমে আমাদের নির্ধারণ করা যে উদ্দীপকের চলককে নির্ধারণ করা যে চলকটি কোনটি। যখন আমরা চলককে নির্ধারণ করতে পারলাম, তখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা নির্ধারণ করে নেব চলকটি কোন ধরনের চলক। এটা কি বিচ্ছিন্ন চলক না অবিচ্ছিন্ন চলক? আমরা সবাই জানি চলক দুই ধরনের, একটি বিচ্ছিন্ন চলক একটি অবিচ্ছিন্ন চলক। তাহলে এর বাহিরে যাওয়ার আমার কিন্তু সুযোগ নাই। তাহলে সেখান থেকে আমি কি করব, চলকটি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? যখনই আমি বিচ্ছিন্ন অথবা অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞায়িত করে আমি যখন চলককে আইডেন্টিফাই করতে পারলাম, তার পরের কাজ হচ্ছে চলক আইডেন্টিফাই করার ফলেই আমি কিন্তু বুঝতে পারবো যে এটা দ্বিপদী বিন্যাস না আইদার দ্বিপদী বিন্যাস অথবা পয়সু বিন্যাস অনুসরণ করবে। যখন আমি এই অবস্থানে আসছি, তার পরের কথা হচ্ছে আমি কি করব, আমার যে প্রদত্ত যে তথ্য দেওয়া আছে এই তথ্যের আমি গড় এবং ভেদাঙ্ক বের করব। অর্থাৎ দুইটি পরামিতি আমি বের করব, যে তথ্য দেওয়া আছে একটি বের করব কি গড় অর্থাৎ এক্স বার, এবং আরেকটি হচ্ছে সিগমা স্কোয়ার, এই দুইটি আমি পরিমাপ করব। যখন আমার এই দুইটি পরিমাপ হয়ে গেল, তখন আমাদের একটা প্রপার্টি আছে, সকলেই আমরা জানি কি প্রপার্টি সেটা, যদি গড় ভেদাঙ্কের যে বড় হয় তাহলে আমরা ধরে নেব যে যে তথ্যটি দেওয়া আছে এটি দ্বিপদী বিন্যাস অনুসরণ করতে পারে, অবশ্যই যে করবে এমন কোনো সম্ভাবনা নেই। আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি যে এটা দ্বিপদী বিন্যাস অনুসরণ করে। আর পয়সু বিন্যাসের ক্ষেত্রে গড় এবং ভেদাঙ্ক কোন ধরনের প্রপার্টি বা কোন ধরনের ধর্ম অনুসরণ করে, আমরা পয়সু বিন্যাসের ক্ষেত্রে জানি গড় এবং ভেদাঙ্ক সবসময় সমান। যদি গড় এবং ভেদাঙ্ক সমান হয়, তখন আমরা একটি সিদ্ধান্ত, প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে ফেলব যে আমাদের প্রদত্ত তথ্যটি কি অনুসরণ করবে, পয়সু বিন্যাস অনুসরণ করতে পারে, নট করবে, পারে। পরবর্তীতে আমি কি করব, এক্স এর যে ইনিশিয়াল ভ্যালু আছে সেই ইনিশিয়াল ভ্যালুটা জিরো হতে পারে, অন হতে পারে, তাই না? তাহলে এক্স এর যে ইনিশিয়াল, আমাদের প্রদত্ত উদ্দীপকের মধ্যে এক্স এর ইনিশিয়াল ভ্যালু অর্থাৎ সর্বনিম্ন ভ্যালু, প্রথম ভ্যালু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জিরো। এই জিরোকে ব্যবহার করে আমরা সম্ভাবনা ফাংশনকে ব্যবহার করে, সম্ভাবনা ফাংশনের পরামিতি যেহেতু আমরা অলরেডি নির্ণয় করে ফেলেছি, গড় এবং ভেদাঙ্ক যখন আমরা নির্ণয় করেছি, তার মাধ্যমে আমি পি অফ জিরো বের করব। অর্থাৎ এক্স এর মান জিরো হওয়ার জন্য আমাদের সম্ভাবনা ফাংশন ব্যবহার করে তার সম্ভাবনা কত আসছে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। যখন আমাদের এই পি অফ জিরোটা আমাদের নির্ণয় হয়ে গেল, তখন আমরা রেকার্সন সূত্রের সাহায্যে আমরা এই পি অফ জিরোকে ব্যবহার করে পি অফ ওয়ান, পি অফ টু, পি অফ থ্রি, পি অফ ফোর এবং পি অফ ফাইভ বের করব। অর্থাৎ একটির প্রবাবিলিটিকে ব্যবহার করে তার নেক্সট প্রবাবিলিটি বের করার যে সূত্র সেটাকে আমরা বলছি রেকার্সন সূত্র। পরিশেষে তারপর আমরা যে কাজটা কি করব, যে চলকের যে বিভিন্ন মান আছে অর্থাৎ প্রদত্ত উদ্দীপকের মধ্যে আমাদের যে মানগুলো আছে সে মান কি জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, এই মানগুলোকে আমরা আমাদের মোট গণসংখ্যা দ্বারা গুণ করলে পরে যে গণসংখ্যা পাবো সেটাকে আমরা বলতেছি প্রত্যাশিত গণসংখ্যা বা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। এই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করার পরে আমাদের যে অবজার্ভ ফ্রিকোয়েন্সি ওয়াই আছে অথবা আমরা যেটাকে আমরা বলতেছি এফআই, এটাকে সঙ্গে এই ইআইটাকে আমরা কিন্তু তুলনা করব।
যখন আমরা এই ইআইটাকে তুলনা করব এবং যদি আমরা দেখি যে দুটো একই হয়ে গেছে, তখনই আমরা কিন্তু বলি যে হ্যাঁ আমাদের প্রদত্ত তথ্যর কি আইদার দ্বিপদী অথবা পয়সবিন্যাস অনুসরণ করেছে এবং তারা পারফেক্টলি ম্যাচ করেছে। এই ম্যাচ করার ফলে পরবর্তীতে আমরা আমাদের কোয়ালিটি কন্ট্রোলের জন্য যে কোনো ধরনের সম্ভাবনা বের করে আমরা কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটিকে আপগ্রেড করার সুযোগ কিন্তু শিপ্র শিক্ষার্থী রয়েছে। পরিসংখ্যানের কিন্তু কোয়ালিটি কন্ট্রোল যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ কমার্শিয়াল সেক্টরের প্রোডাকশন ক্ষেত্রে এই কোয়ালিটি কন্ট্রোলে পরিসংখ্যানের ব্যাপক অবদান রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা এখন একটু আমাদের মূল কাজে দেখো আমরা কি বলেছি। গণসংখ্যা নিবেশনে আমরা প্রথমে যখন নীতি পদ্ধতির আমরা আলোচনা করছিলাম, এই নীতি পদ্ধতির মধ্যে আমরা প্রথমে বলেছিলাম যে আমরা গড় নির্ণয় করব, তাই না? তাহলে আমরা গড়কে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? এক্স বার। এবং একটি নিবেশিত বিন্যাসের ক্ষেত্রে গড়ের সূত্র আমরা সবাই জানি। এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ, সামেশন অফ এফ আই এক্স আই ভাগ সামেশন অফ এফ আই অর্থাৎ এন। অনুরূপভাবে ভেদাঙ্ক, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ ভেদাঙ্ক সিগমা স্কোয়ার সমান সামেশন অফ এফ আই এক্স আই স্কোয়ার ভাগ ক্যাপিটাল এন মাইনাস সামেশন অফ এফ আই এক্স আই ভাগ এন হোল স্কোয়ার। তাহলে আমাদের যে প্রথম কর্মপদ্ধতি ছিল, এই যে প্রথম কর্মপদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা গড় এবং ভেদাঙ্ক কিন্তু আমরা বের করার, এই যে আমরা সূত্র এখানে তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই সূত্রের মাধ্যমে কিন্তু আমাদের যে প্রদত্ত তথ্য দেওয়া আছে সেখান থেকে কিন্তু আমাদের বের করতে হবে। তারপর সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের সর্বশেষ যে নীতি পদ্ধতি ছিল ই অর্থাৎ প্রত্যাশিত গণসংখ্যা, ই সমান ক্যাপিটাল এন গুণন পি অফ এক্স, অর্থাৎ এক্স সমান যখন জিরো হবে তখন আমি পাবো ই ওয়ান, এক্স সমান যখন ই জিরো, যখন এক্স সমান ওয়ান হবে তখন পাবো আমি ই ওয়ান, এইভাবে আমি ই ফাইভ পর্যন্ত কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা গণসংখ্যা পেয়ে যাব এবং পরবর্তীতে এই ইআই এবং ওয়াই কে আমরা তুলব। সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে এখানে আমি যা তিনটি স্লাইড উপস্থাপন করছি, এখানে কিন্তু আমি আমাদের ম্যাথমেটিক্যাল যে গাণিতিক যে ইনস্ট্রুমেন্ট গাণিতিক যে টুলস গুলো আমরা ব্যবহার করব তা কিন্তু আমি তোমাদের সামনে এখানে উপস্থাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু সুন্দর করে দেখে নিবা। নেক্সট আমাদের দেখো, আমাদের সূত্র যা ছিল, দেখো আমাদের সূত্র ছিল কি, এক্স বার সমান সামেশন অফ এফ আই এক্স আই, অর্থাৎ আমার সামেশন অফ এফ আই এক্স আই দরকার, অর্থাৎ কি যে আমার প্রতিটি কি প্রতিটি চলকের প্রতিটি মানের এগেনিস্টে যে গণসংখ্যা আছে সেটাকে গুণন করে করে যোগ করতে হবে, সেটাকে কি করতে হবে, গুণন করে করে যোগ করতে হবে, অর্থাৎ এটার জন্য একটা আলাদা ক্যালকুলেশন আমার দরকার। অনুরূপভাবে দেখো, যখন আমরা ভেদাঙ্ক বের করতেছিলাম তখন কিন্তু আছে আমার এফ আই এক্স আই স্কোয়ার, কি আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, এফ আই এক্স আই স্কোয়ার, অর্থাৎ আমাদের চলকের যে সমস্ত মান দেওয়া আছে সেই সমস্ত মানগুলাকে স্কোয়ার করে তারপরে প্রদত্ত গণসংখ্যার সঙ্গে গুণন করে করে যোগ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের এই যে দুইটি পরামিতি এখানে গড় এবং ভেদাঙ্ক দেওয়া আছে এবং যে সূত্র এখানে দেওয়া আছে, এটি করার জন্য আমাদের সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটি টেবিল তৈরি করা। সেই টেবিল থেকে আমি আমার যে তিনটি এখানে প্যারা পদ্ধতি আছে সেই তিনটি যে ফাংশনাল ফর্ম আছে এই ফাংশনাল ফর্মগুলোকে আমি খুব সহজেই কিন্তু আমি মেজার করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এজন্য আমরা বলেছি গাণিতিক গড় ও ভেদাঙ্ক নির্ণয়ের তালিকা, এখানে আমরা একটি টেবিল উপস্থাপন করব। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা টেবিলে দেখতে পাচ্ছ, দেখো যে প্রথমে আমাদের যে রো অর্থাৎ যাকে আমরা টেবিল টাইটেল বলে থাকি দেওয়া আছে কি, প্রতি প্যাকেটে খারাপ দ্রব্যের সংখ্যা অর্থাৎ যেটা আমাদের চলক এক্স আই, এক্স আই এর মান আমাদের উদ্দীপকে কি কি দেওয়া ছিল, জিরো ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ, অর্থাৎ এক্স আই এর ছয়টি মান ছিল, একটি মান ছিল জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এবং আমাদের উদ্দীপকের মধ্যে কিন্তু এইটি দেওয়া আছে প্যাকেটের সংখ্যা অর্থাৎ 76টি প্যাকেটের সংখ্যার মধ্যে কোনো রকম খারাপ দ্রব্য নেই, এটি ইনফরমেশন, 74টি প্যাকেটের মধ্যে একটি খারাপ দ্রব্য রয়েছে, এটি একটি ইনফরমেশন,
29টি প্যাকেটের মধ্যে 2টি খারাপ দ্রব্য রয়েছে, এটি একটি ইনফরমেশন। 17টি প্যাকেটের মধ্যে 3টি খারাপ দ্রব্য রয়েছে, এটি একটি ইনফরমেশন। এবং 3টি প্যাকেটের মধ্যে 4টি খারাপ দ্রব্য রয়েছে, এটি একটি ইনফরমেশন। এবং 1টি খারাপ দ্রব্য 1টি প্যাকেটের মধ্যে 5টি খারাপ দ্রব্য রয়েছে, এটি একটি ইনফরমেশন। এবং সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এই যে এফআই, এফআই এর এগেনিস্টে যে 6টি ভ্যালু দেওয়া আছে, এগুলো সব ভ্যালুগুলো যোগ করে কিন্তু আমাদের 200 হয়ে যাচ্ছে। অর্থাৎ সামেশন অফ এফআই সমান ক্যাপিটাল এন সমান 200, অর্থাৎ টোটাল গণসংখ্যা, তাই না? তাহলে আমরা একটু আগে আমরা যে গড় এবং ভেদাঙ্কের যে সূত্রটি আমরা ব্যবহার করেছি, সেখানকার একটা এন একটা বিষয় ছিল, তাহলে এনটাকে কিন্তু আমরা ফিক্সড করতে পারলাম সুপ্রিয় শিক্ষার্থীরা, তাই না? তাহলে দেখো প্রথম কলামে আমরা কি দিলাম, চলক এবং চলকের মানসমূহ উপস্থাপন করলাম। দ্বিতীয় কলামে দিলাম গণসংখ্যা, অর্থাৎ গণসংখ্যার মানগুলো উপস্থাপন করলাম এবং সেখানে একটি টোটাল আমরা উপস্থাপন করলাম। পরবর্তীতে সুপ্র শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এফআই এক্সআই, এফআই এক্সআই অর্থাৎ এক্সআই এর সঙ্গে এক্সআই এর প্রতিটা ভ্যালুর সঙ্গে তার করসপন্ডিং যে এফআই আছে সেটাকে গুণ করতে হবে। আমি কিন্তু অন্য কোনো ভ্যালুকে কিন্তু গুণ করতে পারবো, করসপন্ডিং ভ্যালু, যেমন জিরোর করসপন্ডিং 76, ওয়ানের করসপন্ডিং 74, টুর করসপন্ডিং 29, থ্রির করসপন্ডিং 17, ফোরের করসপন্ডিং 3 এবং ফাইভের করসপন্ডিং হচ্ছে 51। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এই সূত্র ব্যবহার করে দেখো, 0 × 76 তার মানে 0, 1 × 74 দ্যাট মিন্স 74, 2 × 29 দ্যাট মিন্স 58, 3 × 17 51, 4 × 3 12 এন্ড 5 × 1 সমান 5। এই যে তাহলে আমি প্রত্যেকটা ভ্যালুর এগেনিস্টে কি পেয়ে গেলাম, এফ অফ এক্স আই পেয়ে গেলাম। তাহলে এই যে এফ অফ এক্স আই গুলো আমি সমস্তগুলো পেয়ে গেলাম, এই সব এফ আই এক্স আই গুলাকে যদি আমি এখন যোগ করি, তাহলে কিন্তু আমি সামেশন অফ এফ আই এক্স আই পেয়ে গেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা 3 নম্বর কলামটি বুঝতে পারছো, খুবই সিম্পল, একটু মনোযোগ দিলে আশা করছি তোমরা জিনিসটি বুঝতে পারবে। চতুর্থ কলামে আমাদের যেটা রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এফ আই এক্স আই স্কোয়ার, দ্যাট মিন্স কি, যে এক্স এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমাকে স্কোয়ার করতে হবে, তারপরে সেইটার করসপন্ডিং এ যে এফ আই আছে সেটাকে গুণন দিতে হবে। রিমাইন্ড ইট, আরেকবার আমি বলছি, দেখো আমাদের কি দেওয়া আছে, কলাম টাইটেলে দেওয়া আছে কি, এফ আই এক্স আই স্কোয়ার, অর্থাৎ কি এক্স আই হচ্ছে চলক, চলকের মানগুলো কি আছে, 0, 1, 2, 3, 4, 5, অর্থাৎ 0 কে আমি কে স্কোয়ার করব, 1 কে স্কোয়ার করব, 2 কে স্কোয়ার করব, 3 কে স্কোয়ার করব, 4 কে স্কোয়ার করব, 5 কে স্কোয়ার করব। স্কোয়ার করার পরে তার করসপন্ডিং ভ্যালু আছে 76, যেমন 0 কে স্কোয়ার করলে 0, এটার করসপন্ডিং ভ্যালু 76, সুতরাং এটার ফলাফল হবে 0। অনুরূপভাবে 1 কে যদি আমি স্কোয়ার করি, সেটার করসপন্ডিং ভ্যালু 74, এটাকে যদি আমি ফলাফল হবে 74। অনুরূপভাবে দেখো 2 কে যদি আমি স্কোয়ার করি, সেটাকে যদি 29 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমি পেয়ে যাব কত, 116। এইভাবে কিন্তু আমি যে আমার যে 6টি রো আছে, 0, 1, 2, 3, 4, 5, এগুলোকে আমি গুণ করে কিন্তু এফ আই এক্স স্কোয়ার, এবং সর্বশেষ কিন্তু আমি পাবো সামেশন অফ এফ আই স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা এই স্লাইডের আগে একটু আগে যে স্লাইড উপস্থাপন করেছিলাম, সেখানে গড়ের যে সূত্রটি দেওয়া ছিল, আশা করছি সেখানে আমাদের সূত্র দেওয়া ছিল গড় এক্স বার সমান সামেশন অফ এফ আই এক্স আই ভাগ ক্যাপিটাল এন। তাহলে আমি কিন্তু এই টেবিল থেকে সামেশন অফ এফ আই এক্স আই পেয়ে গেছি, এবং তারপর কি পেয়ে গেছি, 200ও পেয়ে গেছি সুপ্রিয় শিক্ষার্থীরা, তাই না? তাহলে এই যে 200 এবং এফ আই এক্স আই পেয়ে গেছি, তাহলে কিন্তু খুব সহজেই আমি সেখান থেকে গড় এক্স বার কিন্তু বের করতে পেরেছিলাম, পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবার আমি বলে নেই যে আমরা যখন ভেদাঙ্কের যখন সূত্র, আমরা একটু যদি আগের স্লাইডে চলে যাই, দেখো আমাদের এই যে ভেদাঙ্ক, এই যে ভেদাঙ্ক সিগমা স্কোয়ার, সেখানে কি ছিল, সামেশন অফ এফ আই এক্স আই স্কোয়ার ভাগ এন। অর্থাৎ আমরা কিন্তু একটু আগেই
যে স্লাইডে একটা টেবিল নিয়ে কথা বলছিলাম সেখানে কিন্তু সামেশন অফ এফ আই এক্স আই স্কোয়ার কিন্তু আমি পেয়ে গেছিলাম, মানটি ছিল আমার 416 আর এন এর মান হচ্ছে 200। এবং পরবর্তীতে এফ আই এক্স আই ভাগেন যেহেতু আমরা গড়ের সময় এই সূত্রটা ব্যবহার করেছি, সুতরাং ওইটারই যদি আমি যদি শুধু স্কোয়ার করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে, এখান থেকে কিন্তু আমি গড় এবং ভেদাঙ্ক কিন্তু বের করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে টেবিল, এই টেবিলটা কিন্তু খুবই একটি ভাইটাল টেবিল। এই টেবিলের মাধ্যমে কিন্তু আমাদের যে সমস্ত সূত্র আছে, যে সমস্ত উপস্থাপনা আছে, তা কিন্তু আমি খুব সহজেই বের করতে পারতেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা টেবিলটি বুঝতে পারছো বলে আমার বিশ্বাস। হ্যাঁ, কারণ আমরা ইতিপূর্বে এর চাইতে অনেক কঠিন কঠিন সব থিওরি পড়েছি, এটা কিন্তু সম্পূর্ণ একটি ব্যবহারিক জিনিস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো গড় এক্স বার, এখন আমরা টেবিলে যে ভ্যালুগুলো পেয়ে গেছি সেই ভ্যালুগুলো জাস্ট আমরা আর কিছু করি না, এখন শুধু ব্যবহার করেছি যে ব্যবহার করলে পরে কি হবে। দেখো এক্স বার সমান কি সামেশন অফ এফ আই এক্স আই ভাগেন সমান 200/1, অর্থাৎ গড় বের হয়েছে 1। অনুরূপভাবে ভেদাঙ্ক সিগমা স্কোয়ার সমান সামেশন অফ এফ আই এক্স স্কোয়ার, সূত্র এটা ছিল, সেটাকে দেখো আমাদের সামেশন অফ, আমরা টেবিলের টেবিলের কথা যদি একটু স্মরণ করি তাহলে আমরা দেখছি সামেশন অফ এফ আই এক্স আই স্কোয়ার মান হচ্ছে 416, ক্যাপিটাল এন এর মান 200 বিয়োগ এটার সামেশন অফ এফ আই এক্স আই এর মান 200 এবং ক্যাপিটাল এর স্কোয়ার করে দেখো আমি করে 2.0 এবং মান হয়েছে আমাদের 1.08, অর্থাৎ গড় বের হয়েছে 1 এবং ভেদাঙ্ক বেহেছে 1.08। তাহলে আমরা প্রথমেই বলেছিলাম যখন আমরা নীতি পদ্ধতি নিয়ে কথা বলছিলাম তখনই কিন্তু আমরা বলেছিলাম গড় এবং ভেদাঙ্ক বের করব, এবং গড় এবং ভেদাঙ্ক বের করে আমরা কিন্তু এখন কি করব, তুলনা করব, তাই না? তাহলে আমাদের গড় বের হলো কত, 1, এবং ভেদাঙ্ক বের হলো কত, 1.08। আমরা এখন তুলনা করি, তুলনা করলে যদিও ভেদাঙ্ক 1.08 বেড়েছে কিন্তু এটা অলমোস্ট 1, প্রায় অনের খুব কাছাকাছি, 0.8, এটা খুব অনের খুব কাছাকাছি, এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে গড় এবং ভেদাঙ্ক সমান। এবং আমরা আমাদের নীতি পদ্ধতিতে বলেছিলাম যদি গড় ভেদাঙ্কের চাইতে বড় হয় তাহলে দ্বিপদী বিন্যাস, এবং যদি গড় এবং ভেদাঙ্ক সমান হয় তাহলে সেটা হবে কি, পার্শ্ববিন্যাস। যদিও ভেদাঙ্ক এখানে স্লাইটলি মোর দেন মিন, অর্থাৎ গড়ের চাইতে বড়, কিন্তু আমরা যদি কম্পেয়ার করতে যাই তখন কিন্তু আমরা বলতে পারি যে গড় এবং ভেদাঙ্ক অলমোস্ট সমান। এই যে আমরা ভ্যালুটি বের করলাম, এখন আমাদের একটু সিদ্ধান্তে আমরা যাই, দেখি সিদ্ধান্ত। দেখো 1 এবং 2 সমীকরণ হতে পাই এক্স বার সমান সিগমা স্কোয়ার, অলমোস্ট ইকুয়াল, নট এক্স্যাক্টলি ইকুয়াল, যদি আমরা ডাটার যে পরিমাণ বেড়ে দেই তখন আমাদের দেখা যাবে যেটা এক্স্যাক্টলি ইকুয়ালি হয়ে গেছে, অর্থাৎ প্রদত্ত গণসংখ্যা নিবেশকে পার্শ্ববিন্যাস, অর্থাৎ প্রাথমিকভাবে আমাদের যে সিদ্ধান্ত সে সিদ্ধান্ত থেকে আমরা বলতে পারি যে আমাদের এই যে উদ্দীপক যে তথ্যটি দেওয়া আছে সে তথ্যটি প্রাথমিক পর্যায়ে আমরা বলতে পারি এসব পার্শ্ববিন্যাসকে সাপোর্ট করে, অর্থাৎ এখান থেকে আমি পার্শ্ববিন্যাসের যে সম্ভাবনা আছে, সম্ভাবনা ফাংশন আছে, সেখানে আমি যদি চলকের মানগুলো ব্যবহার করে যে আমি খুব সহজেই সম্ভাবনা বের করতে পারবো, এবং সম্ভাবনা বের করার অর্থই হচ্ছে কোন জিনিস কতটুকু ঘটতে পারে সেটার মেজারমেন্ট আমরা বলবো, এবং এর মাধ্যমে আমি বারবার বলতেছি আমাদের প্রোডাকশনের কোয়ালিটিকে আমরা কিন্তু ইম্প্রুভ করার সুযোগ আমাদের থেকে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা জানি কি, দেখো মনে করি এক্স একটি যদি পার্শ্ববিন্যাস হয় যার পরামিতি এম, এবং আমরা সকলেই জানি, আমি এই জিনিসগুলো একটু দ্রুত স্কিপ করছি কারণ এগুলো সমস্ত আমরা ইতিপূর্বে পড়ে এসেছি, সম্ভাবনা ফাংশন পি এক্স সমান e^-m, m^x এবং ফ্যাক্টোরিয়াল এক্স, একটু আগেই আমি তোমাদেরকে হোয়াইট বোর্ডে জিনিসটা একটু ব্যাখ্যা করেছি। তারপর দেখো, এবং এক্স সমান জিরো মান এবং ইনফিনিটি, এখন যদি আমরা জানি পার্শ্ববিন্যাসের পরামিতি এম হওয়ার গড়ের সমান, আমরা এই প্রপার্টি যখন আমরা পার্শ্ববিন্যাস পড়ি তখন কিন্তু এই প্রপার্টিতে আমরা বলেছিলাম যে পার্শ্ববিন্যাসের পরামিতি কি, এম, পার্শ্ববিন্যাসের পরামিতি এবং এম, এবং এই এমটা সবসময় হচ্ছে গড়ের সমান, অর্থাৎ এম বলতে আমরা বুঝবো হচ্ছে পার্শ্ববিন্যাসের গড়, অর্থাৎ এম বলতে আমরা বুঝবো হচ্ছে পার্শ্ববিন্যাসের ভেদাঙ্ক। সুতরাং আমরা একটু আগে যে গড় পেয়েছি সেটা হচ্ছে এম এর মান, এখন যদি আমি পার্শ্ববিন্যাসের যে সম্ভাবনা ফাংশন দেওয়া আছে, দেখো আমাদের এখানে এক্স নোন, অর্থাৎ এক্স এর 5-6টি ভ্যালু আছে, 0, 1, 2, 3, 4, 5, 5, এবং এখানে শুধু একটি জিনিসই আমাদের আননোন আছে, সেটা হচ্ছে এম। এখন এম কে যদি আমি
আমরা জানি কি যে পয়স্য বিন্যাসের পরামিতি গড়ের সমান, গড় আমরা অলরেডি বের করে ফেলেছি, তাহলে আমাদের এমও কিন্তু বের হয়ে গেছে, সেই জিনিসটাইতে কিন্তু আমরা বলছি। সুতরাং পরামিতি এম সমান এ ওয়ান। এখন যদি আমরা এই যে সম্ভাবনা ফাংশন পি অফ এক্স সমান ই টু দি পাওয়ার মাইনাস এম, এম টু দি পাওয়ার এক্স ফ্যাক্টোরিয়াল এক্স এর মধ্যে যদি আমরা যদি ওয়ান যদি মান এম এর মান ওয়ান বসাই দিই, তাহলে আমি কিন্তু এক্স এর মান জিরো, এক্স এর মান ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ এইভাবে বসাই দিলে কিন্তু আমি সম্ভাবনাগুলো তৈরি করতে পারবো। সুপ্রিয় ক্ষেত্রে আমরা কিন্তু পরবর্তীতে সেই কাজটি আসলে করেছি। দেখো তাহলে দেখো আমরা যদি এম এর মান বসাই, ডেফিনেটলি আমরা এরকম একটা ফাংশন পেয়ে যাব, তাই না? এখন আমরা প্রথমে কি বলেছিলাম, যত নীতি পদ্ধতি যে গড় ভেদাঙ্ক বের করার পরে পরামিতি যখন নির্দিষ্ট করার পরে আমরা পি অফ জিরো বের করব, তাই না? সুপ্রিয় ক্ষেত্রে দেখো আমরা পি অফ জিরো বের করেছি, কি করেছি আমরা এক্স এর জায়গায় শুধু জিরো বসাই দিছি, যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে শুধু জিরো বসাই দিছি। আমরা ই টু দি পাওয়ার ওয়ান এর মান ক্যালকুলেটর থেকে বের করেছি, ওয়ান টু দি পাওয়ার জিরো সমান ওয়ান এবং ফ্যাক্টোরিয়াল জিরো সমান ওয়ান, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে পয়েন্ট থ্রি সিক্স সেভেন নাইন। এখন আমরা বলেছি রেকার্সন সূত্র, অর্থাৎ এই পি জিরো কে ব্যবহার করে আমরা রেকার্সন সূত্রকে ব্যবহার করবো। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা একটু রেকার্সনটাও দেখো তোমাদের অবগতির জন্য আমরা একটু রেকার্সন সূত্রটাকে উপস্থাপন করছি। দেখো পি অফ এক্স ওয়ান সমান এম ভাগ এক্স প্লাস ওয়ান পি অফ এক্স, অর্থাৎ পি অফ এক্স এর মাধ্যমে পি অফ এক্স প্লাস ওয়ান এর সম্ভাবনা আমরা বের করেছি। জাস্ট পি অফ এক্সটা হচ্ছে পূর্বের ভ্যালু, পি অফ এক্সটা এক্স প্লাস ওয়ানটা হচ্ছে পরের ভ্যালু, অর্থাৎ পূর্বের প্রবাবিলিটি দিয়ে আমি যদি পরবর্তী ভ্যালুর কোনো প্রবাবিলিটি বের করতে চাই তাহলে সেটাকে বলা হচ্ছে রেকার্সন সূত্র। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এখন এম এর মান বসাই দিই, এক্স এর মান বসাই দিই, দিলেই কিন্তু আমাদের কিন্তু আমরা বিভিন্ন যে সম্ভাবনাগুলো আছে সেই সম্ভাবনাগুলো বের করতে পারবো। দেখুন এম এর মান ওয়ান, সেজন্য আমরা উপরে দেখো ওয়ান বসিয়ে দিয়েছি এবং এক্সকে অবিকল রেখেছি। এখন আমরা এই সূত্রটা ব্যবহার করে একটি টেবিল উপস্থাপন করব তোমাদের সামনে। সুপ্রিয় শিক্ষার্থীরা এই টেবিলটা থেকে আমরা বুঝতে পারবো, দেখো এই কথাটি আমরা বলছি যে এক্স এর মান জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ বসিয়ে আমরা প্রত্যাশিত গণসংখ্যা বের করব। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটি টেবিল দেখতে পাচ্ছ, দেখো টেবিলের মধ্যে কিন্তু চারটি পাঁচটি কিন্তু কলাম আছে। দেখো প্রথমে আমরা লিখেছি কি চলক, প্রথমে আমরা কি লিখেছি চলক, চলকের এই জিনিসটা আমি তার মানগুলো দিয়েছি, এটা উদ্দীপক থেকে আমরা পেয়েছি জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, এবং পরবর্তীতে প্রদত্ত গণসংখ্যা এফ আই, এটাও আমরা কিন্তু উদ্দীপক থেকে পেয়েছি। এবং এই ধরনের টেবিল আমি পূর্বেই তোমাদেরকে যখন আমরা গড় এবং ভেদাঙ্ক নিয়ে কথা বলি তখন কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করেছি, সেভেন্টি সিক্স, সেভেন্টি ফোর। আচ্ছা দেন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা এইটা পরবর্তীতে আমরা যেটা এই যে পি অফ এক্স ওয়ান সমান ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু পি অফ এক্স, তাই না? এটা হচ্ছে আমাদের রেকার্সন ফর্মুলা। এই রেকার্সন ফর্মুলাকে আমরা ব্যবহার করে প্রতিটা দেখো প্রথমে আমরা বলেছি পি অফ জিরো নির্ণয় করব, পি অফ জিরো কিন্তু আমরা আলাদা করে নির্ণয় করেছি, এটা কিন্তু আমরা রেকার্সন ফর্মুলাতে ব্যবহার করি, এটা সরাসরি ডাইরেক্ট ফর্মুলাতে আমরা পি অফ জিরো ব্যবহার করেছি। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখন যদি এখানে এক্স এর আমি বের করতে হবে আমাকে পি অফ ওয়ান, এক্স এর মান আমাকে বের করতে হবে কি পি অফ ওয়ান, এখন পি অফ ওয়ান বের করার জন্য এক্স এর মান কত বসাইতে হবে জিরো, পি অফ ওয়ান বার করার জন্য আমাদের কি বসাতে হবে এক্স এর মান কিন্তু ওয়ান নয়। এটা কিন্তু খুবই স্মরণযোগ্য, তোমাদের শিক্ষার্থীরা অনেকেই এই ভুলটা করে থাকে এখানে একটু, যে আমাকে মান বের করতে হবে পি অফ ওয়ান, আমাদের সূত্রের মধ্যে দেওয়া আছে পি অফ এক্স প্লাস ওয়ান, দ্যাট মিনস পি অফ ওয়ান বের করার জন্য ডেফিনিটলি আমাকে কিন্তু এক্স এর মান জিরো বসাতে হবে। সেই মানটাই আমরা কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা বসিয়ে দিয়েছি, পি অফ ওয়ান সমান দেখো ওয়ান বাই এই যে এক্স, এক্স এর মান কিন্তু আমরা জিরো বসে দিয়েছি, ওয়ান অবিকল রেখেছি, এবং পি অফ জিরো জাস্ট প্রিভিয়াস প্রবাবিলিটি, পি অফ জিরো জাস্ট প্রিভিয়াস প্রবাবিলিটি। এখন পি অফ জিরো সমান আছে কি পয়েন্ট থ্রি সিক্স সেভেন নাইন, ওয়ান বাই ওয়ান কে আমরা যদি ক্যালকুলেটার ব্যবহার করি তাহলে আমরা কিন্তু এই ফর্মুলাটা পেয়ে যাব। এবং পরবর্তীতে আমরা করেছি কি এই যে পি অফ এক্স আই যেটা পেয়েছি এটাকে ক্যাপিটাল এন, অর্থাৎ ক্যাপিটাল এন এর মান হচ্ছে দুশো, এই দুশো দিয়ে কিন্তু আমরা এটা গুণন করেছি, গুণন করে কিন্তু আমরা এটা পেয়েছি সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ এইট, এটা ইকুইভ্যালেন্ট করেছি সেভেন্টি ফোর। এখন কথা আসতে পারে আমরা কেন ইকুইভ্যালেন্ট করলাম, কারণ আমরা যেহেতু এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক এবং বিচ্ছিন্ন চলকের মান কখনো ফ্রাকশন হতে পারে না, কখনো ভগ্নাংশ হতে পারে না, এই জন্য আমরা এটা কিন্তু ইকুইভ্যালেন্ট করে একটি কি ডিসক্রিট ভ্যালুতে নিয়ে এসেছি সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ এইট সমান, যেহেতু এটা পয়েন্ট ফাইভ এর উপরে এই জন্য আমরা এটাকে কি করেছি সেভেন্টি ফোর নিয়ে এসেছি, অর্থাৎ সিল, অর্থাৎ এটাকে আমরা সিল করে দিয়েছি, নট ফ্লোর। অনুরূপভাবে দেখো সুপ্রিয় ক্ষেত্রে আমরা পি অফ টু বের করেছি, পি অফ টু যখন বের করবো আমরা একটু সূত্র দিয়ে খেয়াল যাই তখন এক্স এর মান কত বসাতে হবে ওয়ান, অর্থাৎ আমরা এক্স এর মান ওয়ান বসিয়েছি, এক্স এর মান দেখো এখন সূত্রতে এক্স এর মান কিন্তু আমরা ওয়ান বসিয়েছি, এই যে ওয়ান বসানোর ফলে পি অপ ওয়ান, এখন এই যে পি অপ ওয়ান পূর্বে ভ্যালু জাস্ট পয়েন্ট থ্রি সিক্স সেভেন নাইন,
এই এই ভ্যালুটাকে আমরা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে পরবর্তীতে এটাকে আমরা কি করেছি 200 দিয়ে গুণ করেছি, 200 গুণ করে কিন্তু আমরা এই ভ্যালুটা পেয়েছি এবং এটাকেও আমরা সিলিং করেছি। অনুরূপভাবে দেখো যখন চলক এক্স এর মান 3, একটি এখানে একটি সহজ সরল মনে করার কথা আছে, যখন যে চলকের যে মানের জন্য আমরা প্রবাবিলিটি জাস্ট তার মানের আগেরটার আগের ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা রেকার্সন ফর্মুলার মাধ্যমে আমরা প্রবাবিলিটিগুলোকে বের করতে পারি। সুপ্রশিক্ষক দেখো অনুরূপভাবে আমরা কি করেছি, প্রবাবিলিটি অফ 3 বের করেছি, প্রবাবিলিটি অফ 4 বের করেছি এবং প্রবাবিলিটি অফ 5 বের করেছি এবং সমস্তগুলোতে আমরা কিন্তু জাস্ট প্রিভিয়াস যে পূর্ববর্তী যে সম্ভাবনা ছিল সেটাকে ব্যবহার করেছি, সেটাকে ব্যবহার করে আমরা সম্ভাবনা বের করেছি এবং সম্ভাবনাগুলোকে পরবর্তীতে 200 অর্থাৎ ক্যাপিটাল এন দ্বারা গুণন করেছি, গুণন করে করে আমরা একটা আউটপুট পেয়েছি, একটা ফলাফল পেয়েছি এবং ফলাফলগুলোকে আমরা সমস্তগুলোকে কিন্তু আমরা ডিসক্রিট কেজে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা নিয়েছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে যে টেবিলটি আছে তাহলে এই টেবিলটির মাধ্যমে এখানে 5টি কলাম আছে, প্রথম কলামে চলক, তারপরে গণসংখ্যা, তারপর রেকার্সন ফর্মুলা, তারপর সম্ভাবনা, তারপর হচ্ছে প্রসার, অর্থাৎ আমরা যে নীতি পদ্ধতিগুলোকে আলোচনা করেছিলাম সেই নীতি পদ্ধতিগুলোর মধ্যে কিন্তু দুইটি নীতি পদ্ধতি আমরা একটি টেবিলের মধ্যে কিন্তু আমরা সন্নিবেশিত করার প্রচেষ্টা করেছি। তারপর সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু এই যে পি অফ এক্স আই, এই পি অফ এক্স এর সমস্ত পি অফ এক্স আই সমান 1 এবং দেখো ইআই সমস্ত ইআই গুলো সমান হয়েছে 200+। একটু এখানে স্মরণযোগ্য যে এখানে অনেক সময় যে আমাদের যে টোটাল এন, হ্যাঁ হয়তো বা অনেক সময় আমরা প্রায় লিখে দিয়েছি কারণ অনেক সময় ফ্র্যাকশন এসে যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে সিলিং অথবা ফ্লোর করে কিন্তু আমাদের এই ক্যালকুলেশনটাকে ঠিক করতে হবে। এবং আমার এইটা ক্যালকুলেশন যে ঠিক হচ্ছে এইটা ঠিক হয়েছে এইটা সবচেয়েতে ভালো, মানে তুমি নিজেই তোমার উত্তরপত্র যাচাই করতে পারবা যদি দেখো এই প্রবাবিলিটিতে সামেশন অফ পি অফ এক্স আই সমান 1 হচ্ছে, অর্থাৎ আমার যে উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের মধ্যে চলকের যে সমস্ত ভ্যালু দেওয়া আছে সেই সমস্ত ভ্যালুর সম্ভাবনা বের করার ফলে প্রতিটি সম্ভাবনা যোগ করে যদি আমি 1 হই তখনই আমি বুঝতে পারবো আমি আসলে যা নিয়ে শুরু করেছিলাম আমার তা ঠিক আছে। এই এই ভ্যালুটা যদি 1 না হয় তাহলে বুঝতে হবে আমি যা নিয়ে শুরু করেছিলাম এবং কোথাও না কোথাও কোনো একটি গরমিল হয়েছে, সেটা লজিকের গরমিল হতে পারে, সেটা ক্যালকুলেশনের গরমিল হতে পারে কিংবা সেটা আমার ফর্মুলারও গরমিল হতে পারে। এই জিনিসটা সুপ্রিয় শিক্ষার্থী আমাদেরকে খুব ভালোভাবে কিন্তু স্মরণ করতে হবে। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে টেবিল তৈরি করলাম এখান থেকে আমরা আমাদের ব্যাখ্যাতে যাব। দেখো ব্যাখ্যা বা মন্তব্য যেটাই আমরা বলি না কেন, যে প্রাপ্ত প্রত্যাশিত, প্রাপ্ত প্রাপ্ত মানে কি, যে আমাদের এফআই দেওয়া আছে যেটাকে আমরা অনেক সময় ওআই বলি, এফআইটাকে ওআই বলি এবং প্রত্যাশিত ইআই যেটা আমরা একটু আগে টেবিলে বের করেছি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে ওহাদের মধ্যে মিল রয়েছে, অর্থাৎ ওআই সমান 200 এবং ইআই সমানও 200, এই জন্যই আমরা বলতেছি মিল আছে। এবং আরেকটি জিনিস যেটা মিল আছে সুপ্রিয় শিক্ষার্থীরা একটু আমরা দেখি, দেখো এই যে এখানে এফআই 76 এবং দেখো ইআই হয়েছে 74, এফআই 74 ইআই 74, 29 37 17 12 এবং এগুলো অলমোস্ট কিন্তু আমাদের যখন যদি আমরা এই দুটো জিনিসকে আমরা যদি সক কাগজে উপস্থাপন করি দেখা যাবে যে আমাদের যে গ্রাফটি তৈরি হয়েছে এই গ্রাফটা খুবই কাছাকাছি, তাদের মধ্যে ভেরিয়েশন দেখা যাবে খুবই খুবই কম এবং আমরা যে ভেদাঙ্ক বের করেছি এই ভেদাঙ্কের ভেরিয়েশনও কিন্তু খুবই কম। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সেই জিনিসটাই বলছি যে প্রাপ্ত প্রত্যাশিত গণসংখ্যা পর্যবেক্ষণ করলে দেখা যায় যে উহাদের মধ্যে মিল রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে যথেষ্ট মিল রয়েছে, সুতরাং বলা যায় প্রদত্ত গণসংখ্যা নিবেশনকে পেশবিন্যাসে মিল খাওয়ানো যায়, অর্থাৎ আমাদের উদ্দীপকে যে তথ্য দেওয়া আছে এই তথ্য পেশবিন্যাস অনুসরণ করে এবং পেশবিন্যাসের সম্ভাবনা যে ফাংশন আছে সেই সম্ভাবনা ফাংশন ব্যবহার করে আমি এর যে সম্ভাবনা বের করব এই সম্ভাবনার মাধ্যমে আমি আমার প্রোডাকশনের কোয়ালিটিকে ইম্প্রুভ করার আমাদের এখানে সুযোগ রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যা নিয়ে শুরু করেছিলাম এবং যে টপিকস নিয়ে শুরু করেছিলাম এই ছিল আমাদের সর্বশেষ উপস্থাপনা। আজকে আমাদের সময়ও ইতিমধ্যে শেষ হয়ে গেছে, আজকে তোমাদের নিকট থেকে এখানেই বিদায় নিতে হচ্ছে, আগামীতে আবার দেখা হবে, ভালো থেকো সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।